83তম বিএমএ লং কোর্স, অর্থাৎ 2019 সালে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে লং কোর্স অফিসার পদে পরীক্ষা দিতে যাবা, তো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল অর্থাৎ সোজা ট্রেনিং একাডেমি ইউটিউব চ্যানেলে অনেকে অনুরোধ করেছো যে আমরা 83তম বিএমএ লং কোর্সের লিখিত পরীক্ষার জন্য পাশাপাশি ISSB পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিব। তো আমি আজকে খুবই সংক্ষেপে লিখিত পরীক্ষা এবং ISSB পরীক্ষার যে প্রিপারেশনটা তোমরা এখন থেকে কীভাবে নিবা এটা একটু গাইডলাইন দিব। আর এইসব গাইডলাইনের উপরে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, তোমরা চাইলে পরে ওইসব টিউটোরিয়ালগুলো শুনে আসতে পারো, অনেকটা উপকৃত হবে। তারপরও সংক্ষেপে বলছি, তোমাদেরকে সর্বপ্রথম যেহেতু হাতে প্রায় 2 মাসের মতো সময় আছে, এই সময়টাকে তোমাদেরকে কাজে লাগাতে হবে। কাজে লাগাবো কীভাবে আমি একটু বলে দিই। তুমি ক্লাস 19-এর যে সিলেবাসটা ছিল অর্থাৎ বাংলা, ইংলিশ, তারপর ছিল তোমার ম্যাথমেটিক্স এবং সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ, এই বিষয়গুলো তোমরা এখন থেকে একটু গুরুত্ব দিয়ে পড়ালেখা করো। আর পাশাপাশি ISSB পরীক্ষাটা তোমরা অনেকে জানো যে 4 দিন ধরে ওখানে পরীক্ষা হয় অনেকগুলো পরীক্ষার বিষয়ের উপরে। সুতরাং যেহেতু হাতে সময় খুব বেশি একটা সময় পাচ্ছ, এই সময়ের মধ্যে তোমরা লিখিত পরীক্ষার জন্য সীমাবদ্ধ না থেকে ISSB পরীক্ষার যে প্রস্তুতিগুলো রয়েছে বা কীভাবে প্রস্তুতি নিলে পরে তুমি ISSB-তে চান্স পেতে পারো, এই বিষয়গুলোর উপরে তোমরা এখন থেকে রিসার্চ করো। ভালো ভালো ইনফরমেশন, ভালো ভালো ভিডিও টিউটোরিয়াল অথবা ভালো কোনো প্রতিষ্ঠানে গিয়ে তুমি এই অ্যাডভাইসগুলো নিয়ে এখন থেকে তোমার স্কিলটাকে ডেভেলপ করতে পারো। লিখিত পরীক্ষার ক্ষেত্রে একটু বলে রাখি, তোমাদের 19-এর যে সিলেবাসটা ছিল অর্থাৎ তোমরা বাংলার ক্ষেত্রে প্রথমত আসি, বাংলায় তোমরা হচ্ছিল গ্রামাটিক্যাল যে বিষয়গুলো পড়েছিলে সেই বিষয়গুলো খুব ভালোভাবে অর্থাৎ টেক্সট বইয়ের বিষয়গুলো এখন থেকে পড়ো। ইংলিশের ক্ষেত্রে ঠিক একই গ্রামাটিক্যাল যে সিলেবাসটা ছিল ক্লাস 19-এ ওই সিলেবাসটা এখন থেকে একটু ফলো করো, আবার একটু রিভিশন করো। আমি জানি যে তোমরা সবাই ভালো স্টুডেন্ট বলে মেডিকেলে পাশ করে ভাইভাতে পাশ করে লিখিতের জন্য ওয়েট করছো, তারপর একটু বলছি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ক্লাস 19-এর যে ম্যাথমেটিক্সের সিলেবাসটা ছিল পুরো সিলেবাসটা তোমরা আরেকবার কন্টিনিউ করো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আই হোপ দ্যাট তোমরা পরীক্ষা ভালো করতে পারবা। আর পরীক্ষা ধরন 2 ধরনের হতে পারে, একটা MCQ আকারে আর একটা হচ্ছিল তোমার লিখিত আকারে। তো প্রশ্ন এটা না, প্রশ্ন এটাই যে তোমার প্রশ্ন প্যাটার্ন যেভাবে হোক না কেন, তোমার যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে তুমি অবশ্যই সঠিক উত্তর দিয়ে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারবা। আর লিখিত পরীক্ষা 2 সপ্তাহ পরে ISSB-র জন্য আর ডেট চলে আসে বা রোল চলে আসে, সেক্ষেত্রে তোমাদের সময়টা কিন্তু অল্প সংখ্যক থাকে লিখিত পরীক্ষার পরে ISSB পরীক্ষার প্রিপারেশনটার জন্য। তোমরা এখন থেকে কী করবে লিখিত পরীক্ষার জন্য, ISSB পরীক্ষার যে পুরো 4 দিনের যে সিলেবাসটা রয়েছে এই 4 দিনের সিলেবাস তুমি প্রপার গাইডলাইন মেনে ফলো করো, প্রস্তুতি করো, প্র্যাকটিস করো। আর একটা কথা বলে রাখি, অবশ্যই তুমি ডিফেন্স অফিসার হতে চাচ্ছ, আর্মি অফিসার হতে চাচ্ছ, তোমার ইংলিশে ভালো একটা দক্ষ থাকতে হবে, মানে দক্ষতা নিয়ে আসতে হবে, কারণ ISSB এনভায়রনমেন্টটা পুরোটাই ইংলিশ এনভায়রনমেন্ট, প্রত্যেকটা বিষয়ের উপরে দেখা যাচ্ছে তোমার ইংলিশে ফেস করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে ইংলিশটা এখন থেকে একটু প্র্যাকটিস করো, কথা বলার প্র্যাকটিস করো, বা যে ভালো ইংলিশে কথা বলতে পারে তার সাথে ইংলিশ কথা বলে প্র্যাকটিস করে নাও, তাহলে এই ক্ষেত্রে তোমার স্পিকিং পাওয়ারটা অনেকটা বেড়ে যাবে। আর সাইকোলজিক্যাল যে পার্টগুলো রয়েছে সাইকোলজিক্যাল বিষয়টা অনেকটা প্র্যাকটিসের উপরে নির্ভর করে, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার সাইকোলজিক্যাল বিষয়গুলো তুমি তত বেশি দক্ষ হয়ে উঠবা। আর সোজা ট্রেনিং একাডেমি বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ ডিফেন্স একাডেমি হিসেবে পরিচিতি লাভ করেছে তোমরা হয়তো বা জানো, আর জানো বলেই তোমাদের অনুরোধে আজকে আমাদের এই ভিডিও টিউটোরিয়াল তোমাদের জন্য বানানো এবং সবার জন্য বানানো। আমাদের একাডেমি রয়েছে, তোমাদের যদি মনে হয় যে না আমাদের টিউটোরিয়াল অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখে মনে হয় যে না আমি এখানে গিয়ে হয়তো ভালো কিছু গাইডলাইন পেতে পারি বা একটু হেল্প পেতে পারি পরীক্ষার ক্ষেত্রে বা পরীক্ষা কীভাবে পাস করতে পারবো বা ISSB থেকে কীভাবে গ্রিন কার্ড অর্জন করতে পারবো, এই বিষয়গুলোর জন্য আমরা সার্ভিস দিয়ে আসছি। আর আমাদের ISSB-র প্যাটার্নেই কিন্তু আমরা প্রস্তুতিগুলো করি, ISSB-তে যেভাবে DOI প্রস্তুতি করানো হয় আমাদের এখানে ঠিক ওইভাবে DOI প্রস্তুতিগুলো করানো হয়ে থাকে। তোমাদের জন্য শুভকামনা রইল, আমাদের জন্য দোয়া করবা, যারা তোমরা পরীক্ষা দিতে যাবো সবার জন্য সবাই দোয়া করবা, প্রস্তুতি চালায় যাও, ইনশাল্লাহ দেখা হবে যখন তোমরা আসবা এই সোজা ট্রেনিং একাডেমিতে। সবাই ভালো থেকো, আর নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়াল বা পরামর্শ নিয়ে অবশ্যই আমি আসবো, উপস্থিত হব আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নামটা আমি একটু আরেকবার বলে দিই, ISSB কোচিং নামে সার্চ দিলেই কিন্তু সবার আগে চলে আসবে আমাদের এই সোজা ট্রেনিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ওখানে অসংখ্য টিউটোরিয়াল রয়েছে, টিউটোরিয়ালগুলো ভালোভাবে দেখো, মনোযোগ দিয়ে ভালোভাবে পরামর্শগুলো শোনার চেষ্টা করো, অবশ্যই তোমার কোনো না কোনো ক্ষেত্রে কাজে আসবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।